ভাত খাইতেছো? আমি খাব না, এমনি আসছি। আজ তরকারি কি? হ্যালো, আসসালামু আলাইকুম, স্বাগত আপনাদেরকে আই ক্যান কুক চ্যানেলে। আজকে আমরা কি করব? ইংটি কি? আমরা লম্বা লম্বা সেমাই। আচ্ছা, লম্বা সেমাই জর্দা, ঢাকাতে কেমন জর্দা সেমাই? তেডি নোয়াখালীতে কয় লম্বা লম্বা সেমাই, তা জর্দা সেমাই। তেগিতে আমরা বাঙালিছি, এটা তো লম্বা লম্বা থাকে, বড় বড়, হ্যাঁ ছোটো ছোটো করে বাঙালিছি। আর ইয়েন কি নাইল করে লিছি, নাইল করে লিছি। আর ইয়েন আছে কি তেজহাতা, তেজহাতা, দারচিনি, এলাচি, চিনি, আর ইয়েন হইল ঘি। তামরে ইনতে রাঞ্জিম হুনা হুনা কে তো প্রথম কিরমু সময় কিন্তু বাজিল মু আচ্ছা, তো সময়টা আমরা প্রথমে আচ্ছা সময়টা আমরা প্রথমে হালকা বাজি একটু বাদামি করে লইম কেন, নইলে তো ইয়ে যায় অগ্গল অগ্গল লাগি যাইব, আটা আটা যাইব, নোয়াখালী তাকে রাইন তো হইলো ইয়ে আর কি, হানি দি মানে দুধ দিয়ে আর কি, ভিজে ভিজে থাকতো আর কি, ভিজে অন্ত আমরা রাঞ্জিম হুনা হুনা। আচ্ছা, আমরা হালকা ভাজি লইতেছি প্রথমে হুদা সেমাইটা আর কি, কোনো কিছু দেওয়া হয়নি, তার মতো রং কালার একটু চেঞ্জ হয়ে গেছে, আস্তে আস্তে দেন এটা বাজার ফলে ব্রাউন কালার হয়ে যেতেছে। আমরা আরও কিছুক্ষণ ভাজি, সবসময় লাগতে হবে, তারপর ভরা যাবো। তামগো ইয়ে গেছে, বাজ হয়ে গেছে, অনেক ডালি ডালি দিবেন? আচ্ছা আচ্ছা, তা আমরা একটা জাঞ্জিরে ডালি দিছি, ডালি এখানটারে গরম হানি দিই, ছাই লেবেন। ও হুদা সরাসরি রান্ধন যেত না কেন? ওকে বুঝছি, সরাসরি আনলেও বাজি আর আরে এটার মধ্যে ঘি টি ব্যাগ দি, হুম, তো অল্প কদর পানি দি, চুলার সময় লাগে, সময় লাগে কি বুঝছি। আমরা দেখি নতুন পদ্ধতিতে রান্না করুম রাঞ্জুম। তা আমরা অনেকটা হুদা গরম হানি দিয়ে এমনি ভিজে দিই, উত্তরেন্য গরম এককালীন উরা গরম আর কি। তো আমরা এটারে অন্য গরম হানি দিয়ে জাস্ট ছাই লইছি, ছাই নিছে হানি কিনতে, আর ইয়েন সেমাই আমরা কিন্তু বিচাই রাইন জাস্ট একটু ছাই লইছি আর কি। জায়গা হানি থাকতে তো কেন, আচ্ছা এমন নাই বেশি, দেন আমরা তো জাঞ্জির ব্যবহার করছি, তো এনে জাস্ট হানি দিয়ে জাস্ট ভিজাই লিছি আর কি, হানি তো নিছি দিন আমি গেছি, না না এনে তো একটু জুজুরে আছে, লাগে লাগে লেগে যায় না ওই বাজার কারণে কেন, একটু ঠান্ডা পানি দিয়ে দুই হাল, ও আবার ঠান্ডা পানি দিবেন কেন? তো আমরা চাইলে একটু আবার গরম পানি দেন, হরে একটু ঠান্ডা পানি দিয়ে আবার দুই ইয়ে করে লেন, হালকা ধুই লেন, তো জুজুর হয় না। তো আমরা সেমাইং তখন রাঞ্জুম, তো প্রথমে দিলাম একটা পাতিল, হেলদের মধ্যে কি দিবেন? ঘি নি, আচ্ছা হেলদের মধ্যে প্রায় এক বড় এক টেবিল চামচ ঘি দিলাম, তো তো প্রায় কত দিলাম, প্রায় দেড় চামচ, দেড় টেবিল চামচ, হুম, তো আমরা প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ ঘি দিলাম। তো আমরা ঘি গরম হয়ে গেছে, আমরা সেমাই দিয়ে দিলাম, তো আমরা ঘির মধ্যে সেমাই দিয়ে দিচ্ছি কি, আচ্ছা চিনি, তো চিনির ব্যাপারটা হচ্ছে আসলে পরিমাণ মতো যে কে কত দূর কেউ বেশি খায়, তবে এগুলোতে মনে হয় একটু বেশি দেয়ার লাগে আর কি, নর্মালি আচ্ছা আমরা কম দিন, বাট এমনি তো মনে হয় একটু বেশি দেয়ার লাগে আর কি, তাহলে খাইতে ভাত লাগে, একটু হালকা লবণ দিই, হালকা নুন দিলাম, তো নুনের ব্যাপারটা আসলে অনেকে মিষ্টির সাথে নুন খায় না, তো এটা আমার ব্যাপার। আর ইয়েনে দিলাম তিন সাইড তেজহাতা, দুই তিন আন এলাচি, আর দুই তিনটা দারচিনি, ওই দেন ইয়েন ঘি গলি গেছে, অনেক ভালো করে মাখতে হবে নাকি, এরপরে আমরা দিমু হয়েছে কোরাইন্যা নাইল, ইয়েন তো নাইল তো অনেক প্রায় এক মালা এক সাইড আর কি, নাইকেলের এটা এক মালা, তো ইয়েন আমরা এক মালা তেন আমরা এক মালা কোরাইন্যা নাইল দিলাম,
নোয়াখালীতে না লক্ষ্মীর না নাইল খায়, কিন্তু ডাকাতি নাইল দিলেন নাকি? নোয়াখালীর দিকে নাইল বেশি খাই, সেই হিসাবে আমরা নাইল বেশি দেয়। তো আপনারা এক মালা না সম্ভব না হইলে আধা মালা দিয়েন। তো আপনারা এক মালা থেকে আধা মালা নাইল বেশি দিল, হাত বেশি না তাহলে এক মালা দিয়েন। গির গ্রান বাইরেছে, তো একটু সময় লাগবে, অন্ত হবে, এটা তো হয়ে যাবে হুড়ি হুড়ি একে জজর আগে। তো প্রায় আমগো হয়ে গেছে জর্দা সেমাই কিংবা লম্বা সেমাই, এনো আটু হয়ে কেন চুলের ফেলা দিলে আস্তে আস্তে হানি কেন হয়ে যাবেন পানি নেই না? ও আচ্ছা, কিন্তু ঘি আমরা ঘি আবার নতুন করে জর্জরি, আমরা ঘি মাঝখানে একটু ঘি দিয়েছিলাম, তার মানে তো ঘি হইব টোটাল আপনার দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিছি। তো অন খাইতে বুনি ওমা কেন আচ্ছা কত খাইছে? হ্যাঁ, এটা তো আপনি অলরেডি আগে একবার গরম পানি দিয়েছেন, ওই তো ওই রয়েছে। আচ্ছা, তো আমরা কদ্দুর খাইছাইম হওয়া চাইম কী অবস্থা দেন দেখতে, মাশাল্লাহ সুন্দর হয়েছে, ঘি চকচক করতেছে। হওয়া আছে খুবই হওয়া, বেশি করে ঘি দেওয়া মানে বেশি হওয়া দিয়েছে। অরিজিনাল ঘি মানে একেবারে যেটা পিওর ওটাতে তো আর বাংলাদেশে যেটা একদম নাকে লাগে ওরকম তো গ্রান হওয়ার কথা না, ওগুলো এক্সট্রা ই দেয় প্রেগনেন্স সুগন্ধি দেয়। তো আজকে এ পর্যন্তই, তাহলে আপনারা এটা সহজ রেসিপি অনেকের কাছে পরিচিত, আপনারা তারপরে মাঝে মধ্যে বানা বানিয়ে খাইয়েন। এটা তো হুজুর আগে তো মানুষ হুজুর রোজার মাসে খাইতো, অন্তত যে কোনো সময় খান যায় কেন, বিকেলে নাস্তা হিসাবে খান যায়, সকালে নাস্তা হিসাবে খান যায়। তাহলে এ পর্যন্তই ভালো থাকেন, ভালো খাইয়েন, আল্লাহ হাফেজ। আঙ্গে পাড়ি নিও খেয়ালি রহেল ডিস্ট্রিক্ট বাই, বাইরে হেনি মাইজি সমূহ নি নাম শুনছ নি বাই। আঙ্গে পাড়ি নিও খেয়ালি রহেল ডিস্ট্রিক্ট বাই।